তোর কি দেই লাগে খালি তোর কি কোনো কাম কাজ নাই কোন বাবা তোর কি বিয়া শাদি করা লাগবে না ওই মা তুমি যে কি কও শুনো আমার দাদাই কোন জীবনে বিয়া করে নাই আমার বাপে জীবনে বিয়া করে নাই আমি কোনোদিন বিয়া করব না আমার পোলার হুকুমু জীবনে বিয়া করিস না ওই হারাম জুগা তোর বাপে যদি বিয়া না করতো তাহলে তুই এলি কেমনে ওই মা কে ওই যে আমি শুনলাম যে ওই পাড়ায় ফেলানি মা আমার টান দিয়ে দুনিয়ার মধ্যে নিয়ে আইছে তোরে জীবনে কেউ বিক্রি দিব না ওই মা ভালো কথা মনে করছো চালান ছাড়া ব্যবসা খাটনিও কম ল দুইজনে ভিক্ষা করি ও মা ভিক্ষারে তুই চালান ছাড়া ব্যবসা খাটনি কম মনে করলি তুই জানো ভিক্ষা করতে গেলে কত কষ্ট হয় গলা ভাঙ্গিয়া যায় গজাল গাইতে গাইতে তারপরে দুগা দিলে দেয় না দিলে না দেয় আরে গজল আমরা কম মুখে গজাল আমরা না করলে গজাল কইব কেডা আরে এখন ডিজিটাল যুগ না এই যে মোবাইল আছে না মোবাইলে একবার রেকর্ড করে লমু কইরা মোবাইল ছাড়মো সারাদিন মোবাইলে কইতেই থাকবো আমাকে কোনো পরিশ্রম হইব না কি তাহলে হুন এক কাম করি আমার এই কাপড়ে ভিক্ষা চাইলে তো দিব না না আমি একটা পুরান কাপড় পিন্ধাই তুই ততক্ষণে মোবাইলের মধ্যে রেকর্ডটা ভালো করে করে লা হ্যাঁ মা ঠিকই কইছো তুমি যাও আমি মোবাইলে রেকর্ডটা করি হ্যাঁ আচ্ছা ভালো হইছে চালান ছাড়াটা ব্যবসা পাইলাম গলা ও মানে তেমন একটা ইয়ে হইলো না সারাদিন ইনকাম করে বাইতে বললাম যাও তুমি তো জানোই আমার তো আবার খাটনি করতে মন চায় না তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে এতে আমি রেকর্ডটা করে লাই দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে কই গো মা সকলা আল্লাহর হাতে সাইডে ভিক্ষা দেন গো আমি অন্ধ কপাল মন্দ দেখার ভাগ্য নাই যে যা পারেন দুই চার টাকা দান করিয়া যান কই গো আমা জানেরা দরজায় ফকির খারাইছে আল্লাহর হাতে সাইডে ভিক্ষা দেন গো বাবা রে ভিক্ষা যদি না দেয় কেন দিলে শালি গো খবর আছে না দেহ দিয়ে আমার কি ফকিরের মতো দেহা যাইতেছে মতন দেহা না গেলে মাইসে কিন্তু ভিক্ষা দিব না আরে হুন দেখতে তো তোর দেহা দেখে তোর চোদ্দ গোষ্ঠী বই না দিন তাই নাকি আচ্ছা বাবা আমার কি মন দেহা দেখতে আমি তো মা আমি তো দেখতাছি তোমার যায় যে দেখা যাইতাছে মনে হইতাছে কি জানো ওই যে তোমার বাপ চাচার আছে না ওরা মানে আটাশ গোষ্ঠী ফকির আছিল ঠিক না কই ঠিক কইছি না আমি তোর 14 গুষ্টি হই রাছিন কইছি দেখি তুই কি এর লগে আরো 14 মিলে 28 গুষ্টি বানাই দিলি আয় মা তুমি আমার মা না তুমি কি আমার কথা ছোট থাকতে পারবা তুমি আমার সাথে উপরে ইতে থাকবা তাও কথা ঠিকই কইছ আমি তো তোর উপরে থাকি আমি তোর মা না আচ্ছা এই তো তুমি বুঝছ চলো ল ল সমস্যা শর্ট করে লাভ নেই হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমরা কই যাইতাছো আরে দেখতাছেন না আমরা ভিক্ষা করতে যাইতাছি দেখে তো মনে হচ্ছে বিয়ার চলনে যাইতাছো দুরু আমরা কি কোন আমগ লেবস দেখে আর আমগ ফেলার দেখে বুঝেন না আমরা কি করতে যাইতাছি আই 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 মিয়া আপনি কি আমগ মতন কি কানা হইছেন নাকি হ্যাঁ আপনি সহি দেখেন না আমরা ফহির হ্যাঁ কি আর আমরা চলনে যাইতাছি আই মা এই বেড়া কি আমার মতন কানা নাকি না দেখতেছি তো ভালো তোর মতো কানা আমাকে আমার চোখ দেখে হইছে ভালো এই তাহলে আপনার চোখ ভালো থাকলে তাহলে আপনি এখন কোন কে কোন কে হ্যাঁ মনে কোনো বেদাল আছে বেদাল মেদাল এত কথা কইন না তো যদি কিছু দেন তো দেন আল্লাহর কাছে সাইডে দিলে দেন আল্লাহর কাছে সাইডে বিকা এই নো 10 টাকা দিলেন এই বেডি তোমার 10 টাকা দেব না কত 10000 টাকা দিব এনে দেখি 1 টাকা 2 টাকা দেয়া হইছে মানছি আমি তো 10 টাকা দিছি এই এই ভাই এই ওই যারা 1 টাকা 2 টাকা দিছে না ওরা ফহিনির ঘরে ফহিননি গুষ্টি শুদ্ধ হইনি হ্যাঁ আপনি 10 টাকা দিছেন না দেখ আপনি ভালো আছেন মা এই ভাই নাকি একটু দোয়া করি আর যারা একটা দুইটা দিছে ওখানে এখনো দোয়া নাই কথা বলছে তাহলে একটু দোয়া করি হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু দোয়া করি লাঠি দে ধরে ধরে একটু দেখি আল্লাহ আমিন হে আল্লাহ এ যে ভাই 10টা টাকা দান করেছে আল্লাহ তার মনে আশা তুমি পূর্ণ কইরা দিও আমিন হে আল্লাহ তার ঘরে তুমি 11টা মেয়ের সন্তান দিও সে যেন ফুটবল খেলার টিম বানাইতে পারে থামো
তুমি আমার 11টা কন্যা সন্তানের কথা কইলা, আমার এমনি তো কন্যা সন্তান আছে 8টা, তারপরে 3টা বাড়িয়ে দিছো, তোমাকে টেহা দিম যা, দরকার নাই, আমি দরকার হলে টেহা নিয়ে যামগা তোমাকে। ভাই 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 কম কইরা ফলাইছি, তাহলে 28টা কই? দশটা দিছো তো 11টার কথা কইছো, দিকে ফেরত নিতে চায়, আবার আরো 12 কইলে পরে জরিম না দিম, যা যাই গে আমরা। তাহলে থাকবে কি দোয়াটা করলো? এমনি 8টা মেনে যন্ত্রণা আছে, তার মধ্যে কই আরো 3টা মেয়ের কথা। আমার টেহারা দেওয়াটাই ভুল হইলো, কই একটু কইছে সব কাম তাতে উল্টে আর আমার গজব চাপে আর 3টা চাপে দিতে চাই তো কাজ। খালি ভিক্ষা করিস না, ভিক্ষা নিলে হইব, বাড়িতে কোনো সুন্দর মন্দর মাইয়া আস নাকি এটাও একটু খেয়াল করিস। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি রত করব কলাও বেচবো, হা হা, আর হন ভিক্ষাও করব, আবার তোর লাগা একটা সুন্দর লাল টুকটুকা বউ বিশ্রাম, ঠিক আছে? মাইয়া পছন্দ হইলে সুন্দর আবার আইয়া মাইয়া নিয়ে যাবো। কানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো রোজ হাসরে। আশা করলাম আল্লাহ সে সাথে ভিক্ষা দেন গো, ফকিরের জালায় শান্তি মতো একটু সাজতেও পারি না। ভিক্ষা না দিলে শালি গো খবর আছে না? সবাই বকা দিয়া।